আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ভিনি এবং রদ্রিগো, তারা দুজন কি মাপের ফুটবলার। তারা রিয়াল মাদ্রিদকে কি দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে ব্রাজিল দলটাকেও তারা কিভাবে কি দিতে পারবে, তাদের সামর্থ্যের পরিচয় কিন্তু আমরা ম্যাচের পর ম্যাচে দেখে চলেছি। মূলত ভিনি এবং রদ্রিগোকে নিয়ে নতুন করে বলার আমার আর কিছুই নেই। আজকে আসলে আপনাদের সামনে যে বিষয়টি বলতে এসেছি সেটি হলো ফুলহামের ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেস পেরেরা ভিনি এবং রদ্রিগোকে নিয়ে তিনি কিন্তু কিছু কথা বলেছেন। আন্দ্রেস পেরেরা, সেই আন্দ্রেস পেরেরা ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে অভিষেক হয়েই যে দুর্দান্ত পারফরমেন্স করে ব্রাজিলের সমর্থকদের মনটা আসলে কেড়ে নিয়েছে। তো তিনি আসলে ভিনি এবং রদ্রিগোকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন, সেই কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তিনি প্রথমে রদ্রিগোকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, আমি বলবো রদ্রিগো একজন নাম্বার 10 লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার এবং নাম্বার 9 স্ট্রাইকার হিসেবেও সে খেলতে পারে। সে খুবই মসৃণ একজন ফুটবলার, আপনি তাকে চাপ দিতে পারবেন না, সে ডানেও ঘুরবে বামেও ঘুরবে। মূলত রদ্রিগোকে নিয়ে এরকম একটা কথা বলেছে। তারপরে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন, আমি মনে করি ভিনি এত বিস্ফোরক একজন ফুটবলার যে এক সেকেন্ডের মধ্যে একটা গোল করে দিতে পারে। তিনি একটি বল হারাতে পারেন, আবার একটি বল কিন্তু ছিনিয়ে নিয়ে সেই বলটাকে কিন্তু গোলবারেও দিতে পারেন ভিনিসিয়াস জুনিয়র। তাই তো তিনি বিস্ফোরক একজন খেলোয়াড়। তাই তাদের দুজনের একসাথে যে সমন্বয় রয়েছে তা হলো তাদের সাথে খেলা, এটা আপনি জানেন। তারপরে আন্দ্রেস পেরেরা কিন্তু হেসে দিয়েছেন। মূলত আন্দ্রেস পেরেরার এই বিশ্লেষণ দেখে বোঝা গেল যে ভিনি এবং রদ্রিগোর মধ্যে কিন্তু কোনো পার্থক্যই নেই। আসলে ভিনি এবং রদ্রিগোর মধ্যে কোনো পার্থক্যই নেই, তারা দুজনেই সেম মাপের ফুটবলার, সেম ক্যাটাগরির ফুটবলার। তারা দুজনেই সব পজিশনেই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো দর্শক, আপনার কাকে ভাল লাগে, ভিনি নাকি রদ্রিগো? অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।